হেই ভিউয়ার, ওয়েলকাম টু ওয়ান সেকেন্ড। A14 আমরা নিয়ে আসলাম অবশেষে, যাদের বহু অপেক্ষাকৃত ফোন, যারা অপেক্ষা করছেন অনেকদিন যাবত যে A14 কবে আসবে, তাদের জন্য আমরা এইবার ঈদের চমৎকার একটি ফোন নিয়ে আসি, যেটির মডেল হচ্ছে A14। তো আজকে হচ্ছে আমরা এটি আনবক্সিং করে দেখাবো, A14-এর খুঁটিনাটি সব বিষয়ে বলবো। তাহলে শুরু করা যাক আনবক্সিং। ফার্স্ট অফ অল হচ্ছে আমি আপনারা একটু দেখে রাখুন, এটাকে চার্জশিট করে নিব। আসলে A14 নিয়ে বলার কিছু নাই, যারা হচ্ছে অনলাইনে অলরেডি দেখছেন তার ডিজাইন চমৎকার ডিজাইন। তারপর হচ্ছে এখন লাইভ হচ্ছে, আপনারা দেখতেছেন যে এটা কীরকম একটি ডিজাইন হবে। ফার্স্ট অফ অল হচ্ছে স্যামসাংয়ে নর্মালি যে সিম্পল আপনার একটা ম্যানুয়াল গাইড থাকে এটার ভিতরে, আর বহুল প্রকৃতিতে যেই সেই ফোনটি, আসলে ফোনটির কালারটা দেখেন ভাই, একেবারে অসাধারণ একটি কালার। এই কালার টেক্সচারটা আপনাকে ইমপ্রেস করবে। আর ফোনের ভিতরে সাধারণত নর্মালি অ্যাডাপ্টার আছে হচ্ছে, যে আগেরটা থাকে ফার চার্জিং এবং হচ্ছে USB কেবল, আর হেডফোন তো নর্মালি আগেও থাকতো না, এখনও নাই, আর হচ্ছে ইজেকশন পিন। এই হলো টোটাল যা যা আছে। এবার হচ্ছে আপনাদেরকে আমি ফোনটা আনবক্সিং করে টোটাল শেপটা দেখাবো। এই হচ্ছে ফোনের সেট আপ, এটা একটা পলি করা থাকবে। আসলে এই গোল্ডেন কালার এটা বলা যেতে পারে, মানে অসাধারণ একটি কালার, যেটি কালারটা আপনাকে ইন্টারেস্টিং বা ইমপ্রেস করবেই। তো একটু কাছ থেকে ক্লোজে দেখেন। আমার কাছে মনে হচ্ছে যে স্যামসাং অনেকদিন পরে একটা প্রিমিয়ামনেস ফোন, আসলে কি ফিলটা হচ্ছে কিটুসটা আমাদের যে A54 বা A43 এইটা ডিজাইন পুরোটাই। তো আপনি হচ্ছে কিছুদিন আগে কিন্তু আমরা S23 Plus যে ফোনটা লঞ্চ করছি সেটার ডিজাইন, টোটালি আপনি একটা প্রিমিয়াম ফিল পাবেন এই ফোনটা হাতে নিলে, কারণ আপনাকে মনে হবে যে আপনি হয়তো বা S23 Plus চালাচ্ছেন। আর এই ফোনটার একটু শেপটা দেখিয়ে দিই আপনাকে, যেটা হচ্ছে বডম ফায়ার স্পিকার আছে এবং টাইপ সি পোর্ট, নর্মালি হচ্ছে 15W ফাস্ট চার্জার আগেও ছিল এখনও আছে, এবং 3.5mm হেডফোন জ্যাক, মাউথ স্পিকার। আর এই শেপটা দেখেন, এটা কিন্তু বক্সি ডিজাইন বলা যেতে পারে, বক্সি ডিজাইন করেও কিন্তু আবার একটু শেপ বাঁকা দিয়ে দিছি। তো যেটা আপনি ধরতে খুব ভালো লাগবে, মানে প্রিমিয়ামনেস একটা ব্যাপার স্যাপার আছে, এবং হচ্ছে হাতে গ্রিপটা ভালো করে হয় আর কি। আর এছাড়া এটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আছে। তো আমি এখন ফোনটা অন করতেছি, আপনারা জাস্ট একটু ক্যামেরা সেট আপ বানাবে একটু দেখাচ্ছি। আর ওয়েটের কথা বলতে গেলে কি 5000mAh ব্যাটারি একটু ওয়েট মনে হইতে পারে, কিন্তু আগের যে A13 আছে ওটার থেকে কিছুটা বেশি। তারপরও ডিজাইনের দিকে তাকালে বা অন্যান্য জিনিস যদি আপনি দেখেন, তাহলে এই বাজেট সেগমেন্টের সবচেয়ে বেস্ট একটি প্রোডাক্ট। আর ভিউয়ার, এই ফোনটি আমাদের এখন পর্যন্ত আমরা যে কালারগুলো পেয়েছি তার ভিতরে হচ্ছে দুটি কালার বাংলাদেশে অ্যাভেলেবেল আসছে, একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটি হচ্ছে এটা লাইট ব্লু কালার বলে। আপনার ক্যামেরাতে হয়তো একটু গোল্ডেন গোল্ডেন ফিল পাবেন কালারটা দেখে, কিন্তু অ্যাকচুয়াল এটা হচ্ছে লাইট ব্লু কালার। তো চমৎকার একটি ফোন। আসলে আপনার যদি একটি 22,000 টাকা খরচ করে একটি ফোন নিতে চান, আমরা যেটা করি সেটা হচ্ছে কি হয়তোবা র্যাম রুমেতে ফোকাস করি। অ্যাকচুয়ালি হচ্ছে র্যাম রুমে ফোকাস না করে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে কি এই ফোনের ডিজাইন এবং হচ্ছে স্ট্যান্ডার্ড লুকিং, দ্যাটস হচ্ছে প্রসেসরের দিকে। কারণ হচ্ছে এই সেগমেন্টে অনেক কোম্পানি আপনি আদারওয়াইজ যে 4/64 বা 6GB দেয়, বাট আমরা নর্মালি হচ্ছে আগের মতে আমরা 22,000 টাকা 4GB একটা ফোন নিয়ে আসি। টোটালি একটা ডিজাইন এবং স্ট্যান্ডার্ড লুকিং প্রিমিয়াম ফিল সব কিছু আপনি এই ফোনটাতে পাচ্ছেন। সো ভিউয়ার, যাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজকের পর্যন্ত শেষ, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখাবে। আল্লাহ হাফেজ।